বিনোদনের তাজা খবরে স্বাগতম। এবার শ্রাবন্তীর ভিডিও ভাইরাল। টলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় কাজের সূত্রে শুক্রবার মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। কাজ শেষে আবার কলকাতায় চলে আসেন। কলকাতায় আসার আগে মুম্বাইয়ে এক পার্টিতে নেচে দারুণ সময় কাটিয়েছেন এই নায়িকা। তার সেই নাচের ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সেখানে দেখা যায় রাতের পার্টিতে বন্ধুবান্ধবদের সঙ্গে বেশ খোশ মেজাজে রয়েছেন অভিনেত্রী। শ্রাবন্তী চট্টোপাধ্যায় বর্তমানে বেশ ব্যস্ত রয়েছেন, হাতে রয়েছে তার একাধিক কাজ। সে কারণেই শুক্রবার 6 অক্টোবর কলকাতা থেকে মুম্বাইয়ে গেছেন তিনি। সেখানে গিয়েই সপ্তাহ শেষে রাতভর পার্টিতে মজলেন বন্ধুবান্ধবদের সঙ্গে। সেই ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার কলকাতা থেকে মুম্বাইয়ের উদ্দেশ্যে উড়ে যান শ্রাবন্তী। বিমানবন্দরে ভক্তদের সঙ্গে ছবিও তোলেন টালিপাড়ার এই জনপ্রিয় নায়িকা। এর মধ্যে উইকেন্ডে মুম্বাইয়ে মধ্যরাতে পার্টিতে মাতলেন শ্রাবন্তী। নাচের সেই ভিডিও ঝড়ের গতিবেগে ভাইরাল হয়েছে। ফান্দে পড়িয়া বগা কান্দেরে সিনেমার কোকা কোলা গানে পার্টি মুডে জমিয়ে নেচেছেন এই সুন্দরী। মুম্বাই থেকে আবার কলকাতায় ফিরেছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। শহরে ফেরার পর তার ব্যস্ততা আগের মতোই বেড়ে গিয়েছে। কলকাতার ব্যস্ততার মধ্যেই আবার শুটিংয়ের কাজে আগরতলায় উড়ে যাবেন তিনি। শ্রাবন্তীর বর্তমানে দেবী চৌধুরানীর মতো দৈদণ্ডপ্রাপ্ত ঐতিহাসিক চরিত্রে অভিনয় করার জন্য হোমওয়ার্ক করছেন। কোনো প্রকার ফাঁক রাখছেন না এতে, কারণ ক্যারিয়ারের সবথেকে গুরুত্বপূর্ণ সিনেমার শুটিং করতে চলেছেন তিনি। তাই মার্শাল আর্টের প্রশিক্ষণও নিচ্ছেন, সোহাগ সেনের কাছে অভিনয়ের ওয়ার্কশপও করছেন। পিরিয়ডিক ফিল্মের জন্য এই সময়ে ভাষা ও কথা বলার ধরন শিখতে হচ্ছে শ্রাবন্তীকে। বন্ধুরা, বিনোদনের তাজা খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।